আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিছু ব্যস্ততার কারণে আমি অনেকদিন যাবত কোনো টিউটোরিয়াল দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আশা করতেছি আপনাদের নিয়মিত টিউটোরিয়াল দিয়ে যাব। আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ড্রাইভকে হাইড করতে পারবেন। পূর্বে একটি ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, সেটিতে রান কমান্ডের মাধ্যমে দেখিয়েছিলাম। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো খুবই সিম্পলি এবং কম্পিউটারের থেকে ইজিলি কিভাবে আপনারা এই ড্রাইভটিকে রিমুভ করতে পারবেন এবং এগুলোকে আবারও ফিরিয়ে আনতে পারবেন সেই বিষয়টি। আমার এখানে 5টি ড্রাইভ রয়েছে, অর্থাৎ CDEFG, অর্থাৎ টোটালে আমার 5টি ড্রাইভ রয়েছে। এখান থেকে যে কোনো একটিকে আমি রিমুভ করে দিতে পারবো সেই প্রসেসিংটি দেখাবো। তো সাধারণত আমার এখানে লেখা রয়েছে অডিও অ্যান্ড সফটওয়্যার, অর্থাৎ যে ড্রাইভটি এটিকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি সেক্ষেত্রে মাই কম্পিউটার উপর মাউসে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ম্যানেজে ক্লিক করতে হবে। এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের ডিস্ক ম্যানেজমেন্টের উপরে মাউসে লেফট বাটন ক্লিক করতে হবে। একটু প্রসেসিং এর মাধ্যমে উইন্ডোটি আপনার ওপেন হয়ে যাবে। দেখুন এখানে উইন্ডোটি আপনার ওপেন হয়ে গিয়েছে। আমি সুবিধার্থে পেজটিকে বড় করে দিচ্ছি। এখান থেকে খুঁজে বের করতে হবে অডিও অ্যান্ড সফটওয়্যার ড্রাইভটি কোথায় রয়েছে। তো এখানে দেখুন আমি পেয়ে গিয়েছি অডিও অ্যান্ড সফটওয়্যার ড্রাইভ। তো এটির উপরে জাস্ট মাউসে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে লেখা রয়েছে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড প্যাচ। তো এটির উপর মাউসে লেফট বাটন ক্লিক করুন, এমন একটি ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে রিমুভ এর উপরে ক্লিক করতে হবে। ইয়েস করে দিয়ে জাস্ট আপনার কাজটি শেষ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমার ড্রাইভটি চলে গিয়েছে। তো আপনি ইচ্ছা করলে এই ড্রাইভটিকে আবারও ফিরিয়ে আনতে পারবেন, বাট এখান থেকে আসলে এই মুহূর্তে এই ড্রাইভটিকে আপনারা দেখতে পাবেন না। ফিরিয়ে আনার প্রসেসটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাউসের রাইট বাটন ডিস্ক পিসির উপরে ক্লিক করবেন এবং ম্যানেজ অপশনে আপনাদের যেতে হবে, আবারও ডিস্ক ম্যানেজমেন্ট। এখান থেকে জাস্ট আপনাদের একটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে অডিও যে ড্রাইভটি এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং তারপরে কাজটি শুরু করতে হবে। অডিওস এবং সফটওয়্যার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড প্যাচ এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড নামক একটি অপশন, এখান থেকে অ্যাড এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে যে কোনো একটি ড্রাইভের সিস্টেমটিকে। তো জাস্ট পূর্বে যেহেতু জি ছিল, তো আমি সেক্ষেত্রে জি দিয়ে দিব, তারপরে ওকে করে দিব। জাস্ট আমার কাজটি শেষ, আমি মিনিমাইজ করে রাখলাম দিস পিসি। তো দেখুন আমার আবারও কিন্তু অডিওস অ্যান্ড সফটওয়্যার ড্রাইভটি চলে এসছে। এটি ছিল আজকে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।